সম্মানিত দর্শক মণ্ডলী, কিছুদিন আগে মাসুম বিল্লাহ নামে এক ব্যক্তি লাইভ করলেন এবং হিজবুতদের ব্যাপারে বিভ্রান্তি সৃষ্টি করলেন। তা আমাদের হিজবুতদের অনেক শুভাকাঙ্ক্ষী অনেক সদস্য আমাকে ফোন করেছেন যে আসলে ঘটনাটা কী, আপনাদের অবগত করার জন্য আমি সংক্ষিপ্তভাবেই আমি আপনাদেরকে ঘটনাটা তুলে ধরছি। একদিন আমার কাছে একটা ফোন আসলো যে আমি হিজবুত তাওহীদের সাথে কাজ করতে চাই। তখন আমি আমাদের নারায়ণগঞ্জের আমাদের একজন মাওলানা গাজী সিরাজুল ইসলাম আইয়ুবী, ওনাকে আমি ওনার অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দেই যে একটু কথা বলেন, আপনিও মাওলানা সাহেব, উনিও তো বলতেছে হাফেজ সাহেব, বিষয়টা একটু এই আপনারা দেখেন। তখন উনি ওনার সাথে কথা বলে এবং আলোচনা করে বললেন যে হ্যাঁ, আমির উনি আমাদের হিজবুত তাওহীদ সম্বন্ধে জানতে চান, কিছু বই ওনাকে দিয়ে আসছি, উনি পড়াশোনা করুক, তারপরে আমরা অন্য একদিন সাক্ষাৎ করবো। আমি ঠিক আছে, তারই মধ্যেই উনি আমাদের নারায়ণগঞ্জের কার্যালয়ে উনি আসলেন। উনি এসে আমাদের হিজবুতের সাথে ঐক্যমত পোষণ করলেন, আমাদের বিভিন্ন সভা সেমিনারে উনি আসতেছেন এবং ওনার সাথে অনেক শুভাকাঙ্ক্ষী অনেক ব্যক্তিদেরকে নিয়ে আসছেন, একটা হিজবুতদের সাথে একটা ঐক্যমত পোষণ করার জন্য ভালো একটা অ্যাক্টিভ এবং একটা গতিশীলময় সে কার্যক্রমগুলো করে যাচ্ছেন। হঠাৎ করে তিনি আমাকে বললেন যে হিজবুতুত করার কারণে আমার মসজিদ থেকে চাকরি চলে যাচ্ছে এবং মাদ্রাসা একটা চাকরি করতেন ওইটাও তো চলে যাচ্ছে। তখন আমরা দেখলাম যে হিজবুতুত করার কারণে যদি তার এত ক্ষতিগ্রস্ত হয় তখন বিষয়টা তো খুবই দুঃখজনক। তখন আমরা তাকে বললাম ঠিক আছে, আমরা দেখি আমরা কী করতে পারি, আপনি হতাশ হইয়েন না, আপনি এত চিন্তা করেন না। তখন সে তার ওয়াইফ তার শাশুড়ি সবাইকে নিয়ে সে ওই এলাকার থেকে সে চলে আসলো। চলে আসার পরে এখন আমরা তাকে কোথায় রাখবো? তখন আমি তাকে নরসিংদী আমার নিজ বাড়িতে তাকে আমি অবস্থান করার জন্য রাখলাম। এইভাবে কিছুদিন যাচ্ছে, আমাদের বিভিন্ন কার্যক্রমের সাথে তিনি আসেন কাজ করতেছেন। তাকে আমি বললাম যে এইভাবে তো বসে থাকলে তো হবে না, আমাদের হিজবুতদের মূলনীতি যে আমাদের প্রত্যেকটা কর্মী তারা নিঃস্বার্থভাবে তারা শ্রম দিবে এবং তারা কায়িক পরিশ্রম করে তারা জীবিকা নির্বাহ করবে। তো এইভাবে ওনাকে বোঝানোর পরে কয়েকটা চাকরি তাকে অফার দেওয়া হলো, কিন্তু সেই চাকরিগুলো কায়িক শ্রম এবং অনেক পরিশ্রম, সে ওই পরিশ্রম করে খাওয়ার মতো তার ই নাই। যেহেতু আমি দায়িত্ব ছিলাম এবং আমি এই দায়িত্বকালীনই অনেক মানুষকে সহযোগিতা এবং তাদের পাশে থাকা এবং তাদেরকে বিভিন্ন কাজ ব্যবস্থা করে দেওয়া, এটা আমার একটা দায়িত্বের মধ্যে একটা অংশ ছিল। তো সেইভাবে তখন আমি চিন্তা করলাম যে উনি একটা হাফেজ, ওনার জ্ঞান বুদ্ধি যদি উনি মানবতা কল্যাণে ব্যয় করে মানুষ উপকৃত হবে, প্রকৃত জ্ঞান জানবে, তাকে বিভিন্ন সহযোগিতা করার জন্য আমি উদ্যোগ গ্রহণ করছি যে কীভাবে ওনাকে ওনার পাশে আমরা থাকতে পারি। এইভাবে বললাম যে আপনি কী কাজ করতে পারেন বা কী কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ আপনি মনে করতেছেন। সে তখন নিজ থেকে বললো যে আমির, আমার এলাকায় আমার গ্রামের বাড়িতে ওখানে সুপারির উৎপাদন হয়, ওখানে সুপারির ব্যবসা বাণিজ্য মোটামুটি মানুষ ওখানে ভালোভাবে ব্যবসা বাণিজ্য এগুলো করে, তা আমি এই ব্যবসার সাথে মোটামুটি আমার আত্মীয় স্বজন আছে, আমি এগুলো ব্যবসা করতে পারবো। তখন আমি আমার নিজের এই উদ্যোগেই আমি তাকে কিছু ফান্ড দিলাম যে আপনি এটা দিয়ে শুরু করেন, সে ব্যবসা চালাচ্ছে। এরই মধ্যে আমি তাকে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন শাখায় আমাদের কার্যক্রমের সাথে তাকে নিয়ে যাচ্ছি, ও মনে করেন সবার সাথে পরিচিত হচ্ছে, ও তার অবস্থান তুলে ধরছে এবং সবার সাথে একটা ভালো একটা সম্পর্ক সে গড়ে তুলছে এবং ভিতরে ভিতরে এমনভাবে অন্যদের সাথে মিশে মিশে আমার অবচেতনভাবেই তাদের কাছে টাকা পয়সা নিয়ে মনে করেন সে আলাদা জগৎ একটা তৈরি করে ফেলছে। আমি জানিই না যে কী, আমি জানি যে আমি ওরা দিচ্ছি সামান্য কিছু টাকা, সে ব্যবসা করতেছে ভালো রুজি রোজগার করতেছে, টাকা পয়সা তো ভালোই, কিন্তু সে যে আরও যে প্রতারণা করে বা সিডিং করে যে অন্যদের কাছে টাকা নিচ্ছে এটা তো আমি জানি না। এর মধ্যেই দেশের পরিস্থিতি শুরু হলো করোনা ভাইরাস, এটা আপনারা জানেন সারা বিশ্বব্যাপী মানুষ আক্রান্ত হচ্ছে, লকডাউন, মানুষ ঘর থেকে বাইরে তো হয় না, এরকম একটা পরিস্থিতি। এর মধ্যে সে আমার বাড়িতে সে থাকতো, বাড়িতে তালা টালা মাইরে একবারে সব কিছু জানলাম আমার বন্ধ করে সে নিখোঁজ। আমি তো ভাই বাড়িতে যাই সে অনেকদিন পরে, কারণ অনেক 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 দায়িত্ব অনেক কাজে আমি ব্যস্ত থাকি, যাই দেখি কি আমার বাড়িতে আলামারা কী রে ভাই, ওরে আমি ফোন দিই ওর ফোনটাকে বন্ধ, ওর যে আত্মীয় স্বজন মানে যার যারা আমার ওর নাম্বার আমাকে ছিল সবগুলো ফোন সবগুলোই বন্ধ। আমি আসছি যে সে কি মারা গেলো নাকি সে মনে করেন করোনাতে মনে করেন আক্রান্ত হয়ে শেষ হয়ে গেলো, এটাও আমি এখন একটা ভয় করতেছি যে আসলে লোকটা আমি কি বিদায় দিলাম কীভাবে। এই 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 পজিশন কিছুদিন যাওয়ার পরে দেশের পরিস্থিতি স্বাভাবিক আকার ধারণ করলো এবং পরিবহন মোটামুটি চলাফেরা হচ্ছে। তখন আমি
পিরোজপুর জেলা গেলাম এবং ওর যে একটা অ্যাড্রেস ছিল ওর শাশুড়ি, যেহেতু আমার বাসায় ওর শাশুড়ি ওর ওর স্ত্রী সবাই ছিলেন, স্বাভাবিক ওদের একটা অ্যাড্রেস আমার কাছে ছিল। তখন আমি ওর ওই অ্যাড্রেসে আমি গেলাম সেই পিরোজপুর সদর থেকে প্রায় 40 কিলো। ওখানে যাওয়ার পরে দেখি যে ওর যে শ্বশুরের নাম ওই ব্যক্তি নামে ওই এলাকায় কেউ নাই এবং ঠিকানা ছিল একবার ভুয়া। আমি খুবই মনে একটা হতাশা হইলাম যে কী করা যায়, এই লোক এত এত মনে করি ভণ্ড, এত বাটবার, এত সিটিং, এরা তো মনে করি বিশ্বাসের অযোগ্য। এই এই কারণে এদেরকে মনে করেন কীভাবে এই এই ওই দৃষ্টিতে আমরা ভাবতে পারি, প্রশ্নে আসে না। তখন আমি খুবই মনে করেন চিন্তিত হয়ে গেলাম। তখন যাক পাশেই একটা এই একটা জিজ্ঞেস করলাম যে এই এলাকার নেতাকর্মী কী আছে। তখন একটা লোক একটা নেতার ঠিকানা দিল, ওনার সাথে আমি আলাপ করলাম, বিষয়টা ওনাকে অবগত করলাম। আমার মোবাইলে ওনার ছবি ছিল, ছবিটা দেখালাম। তখন সে বলে যে হ্যাঁ অমুক গ্রামের এই লোকরা তো আমি দেখছি ওই লকডাউনের ওই কিছুদিন আগে। তারপরে উনি আমাকে ওনার ওই ওই শ্বশুরের বাড়ির ঠিকানা দিল এবং বললো যে আপনি কাছে থানা আছে, থানাকে একটু অবগত করেন। তখন আমি থানায় গেলাম, থানার সাথে বিষয়টা শেয়ার করলাম। তখন ওসি সাহেব একজন ডিএসপিকে দিয়ে বললেন যে ওনাকে একটু হেল্প করেন। তখনই উনি বললেন যে আমাকে সমস্ত তথ্য দিয়ে যান, আমি ইনশাল্লাহ ওরা বেই করবো। কিন্তু ওই যে নেতা যে আমাকে যে ঠিকানা দিল ওই ঠিকানা আমি একটু যাই দেখি যে আসলে ওই জায়গাটা মানে সঠিক কি না। যাই দেখি যে ওখানে বাড়ি আছে, ওর শাশুড়ি নাই, ওর শ্বশুর নাই, ওর ওর স্ত্রী নাই, শুধু আছে একজন মহিলা, ওটা ওর সুমন্দির বউ। তখন উনি ওনাদের ঠিকানা উনি ওনারা কই গেছে, খালি বলে মামার বাড়ি, খালি বলে মামার বাড়ি, কারণ মামার বাড়ি যে কোন জায়গা এটা আর বলে না। যাক বুঝলাম যে না এখান থেকে সে দেবে না। তখন আমরা বেরিয়ে আসলাম, তখন এক ভদ্রলোক তাদের পাশের বাড়িতে, তখন বললো যে ভাই কী ঘটনা কী। তখন ওই ঘটনাটা ওনাকে আমি শেয়ার করলাম। তখন উনি আমাকে একটু সহযোগিতা আশ্বাস দিলেন যে যে ওনাকে অমুক জায়গায় আপনারা পেতে পারেন, যাক ওনার কাছে ঠিকানা নিয়ে ঠিক আসলাম। সেই আবার ওইখান থেকে এই সদর পিরোজপুর সদরে আসলাম, মাসুম বিল্লার নিজ গ্রামের বাড়িতে আসলাম। ওইখানেও এই একই অবস্থা, নাই সে নাই নিখোঁজ, মানে সে যে কোন দেশে চলে মানে গেল আর কোনো খবর নাই। তো ওইখানে যাওয়ার পরে আশে মানুষকে জিজ্ঞাসা করলাম, বলেছে না সে তো এখানে থাকে না, এখানে থাকে না। তখন এক ব্যক্তি সে বললো যে ও আমার অমুক হয়, তা আপনি কী কী বিষয়? তো ওনার কাছেও ঘটনাটা বললাম। তখনই সে বললো যে না ও তো আমাদের এলাকায় থাকে না, তো আপনি এই ওর মামার এলাকা মামার বাড়ি আরও একটা গ্রাম এই ওইখান থেকে অন্য একটা থানা ওইখানে আমরা উনি বললেন যে ওই ওই এলাকায় সে থাকতে পারে। তখন আমরা রাতেই অলরেডি সেই সকাল থেকে শুরু করে এখন সন্ধ্যা হয়েছে এইভাবে তার খোঁজখবর চলছে। তখন ওই এলাকায় যে আমরা তার নানা খুবই এলাকার মোটামুটি তাকে পরিচিত আছে, চেনে, তার মামা মোটামুটি সবাই জানে, তো আমরা ওর নাম টাম সব বলার পরে মানুষ চিনলো যে হ্যাঁ অমুক জায়গায় ওদের বাড়ি বা নানা বাড়ি। তখন আমরা শিওর হয়ে গেলাম যে ওর শ্বশুরবাড়িতে নাই, ওর নিজের গ্রামে নাই এবং সে এই পরিস্থিতিতে ঢাকার বাইরে যাওয়ার কোনো স্কোপ নাই, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় লোক গেলেই স্বাভাবিক ওই করোনার কারণে তাদেরকে এই পুলিশ বা বিভিন্নভাবে তাদেরকে নিষেধাজ্ঞা আছে। তো ওই এলাকায় তখন আমরা একবার আমিও একটু বিশ্বাস কনফিডেন্স হলো যে না সে তার এই মামা বাড়িতেই আছে এবং সূত্র জানলাম যে সে ওখানে বাড়ি ঘর উড়ে দিছে। তখন আমার মানে একটা টাওয়ার হলো যে এই তো আসলে ভালো একদম সিটার কারার সমস্ত কার্যক্রমে একটা সামারি করে দেখলাম ও টাকা পয়সা দিয়ে ওখানে বাড়ি ঘর করতেছে। অলরেডি ওর শ্বশুরবাড়িতে দেখে আসলাম যে ওখানে ইট বালু সিমেন্ট কিনে পুরো বাড়ি আপনার সব কিছু স্টক করে ফেলছে যে ওখানে ঘর উড়াবে, তো এখানে মামার এই বাড়িতেও এখানে ঘর উড়াবে। তখনই আমি বিষয় খুবই বুঝলাম যে না এই জায়গায় আছে। তা আমি তখন সদর থানায় আসলাম, ওসি সাহেবের সাথে বিষয়টা পুরোপুরি বিষয়টা আমি শেয়ার করলাম। ওসি আমার কথাগুলো শুনে এবং একটা এসআইয়ের নেতৃত্বে 5-6 জন কনস্টেবল দিয়ে একটা গাড়ি দিয়ে আমাকে উনি সহায়তা করলেন। তা আমি ওনার ওই এলাকায় যে তখন বাজে রাত 11টা, এর মধ্যেই একটা লোক আমরা রাস্তায় পেলাম। তখন তাকে জিজ্ঞেস করলাম যে অমুকের বাড়িটা কোথায় মাসুম বিল্লা, তখন বললো যে বাড়িটা ওই ওই একটু দূরে। তখন উনি আমাদের রাস্তাটা চিনে দিল। তখন আমরা যাই দেখি যে মাসুম বিল্লা কথা শুনতেছি, ফোনে সে আলাপ করতেছে, সব কিছু আমরা শুনতেছি ওইখানে আছে। যখনই আমরা তার বাড়িতে যাওয়ার একটা সাঁকু আছে বাঁশের, ওইটা পার হইতেই ও টের পেয়ে গেলো যে আমার বাসায় কিছু লোক আসতেছে, সে সঙ্গে সঙ্গে মনে করেন পালাতক। আর কোন তার মনে করেন আশেপাশে লাইট টাইট দিয়ে দেখা হলো যে না সে নাই, সে নিখোঁজ হয়ে গেলো। এই মতো যার আওয়াজ শুনলাম সে এখনই তার নিখোঁজ, তার কোনো শব্দই নাই, বিছনা টুপি
ওইখানে মোবাইল, ওইখানে চেক বই, ওইখানে সিল, সব এলোমেলো করে থেকে গেছে। আর জিজ্ঞাসা করা হচ্ছে যে এই উনি কই, কারণ উনি তো এই বাসা থাকে না। দেখেন কত বড় মিথ্যুক তার পরিবারের লোকজন বলছে একে কয়ে আমরা চিনি না। তখন আমি বললাম এই আমার চেনেন? তখন বললো হ্যাঁ ওনার বাড়িতে ছিলাম। তখনই তারা স্বীকার করলো যে হ্যাঁ আমাকে চেনে। তখন পুলিশ বুঝলেন যে এরে আমরাও খুঁজে পাবো না, এই যে এত বন্ড, এত যে মনে করেন মানুষকে ধোকা দেয়। পুলিশ ও প্রশাসনও বুঝে গেলেন। তখন সে বললেন যে ভাই ওই আর ওরা ধরা সম্ভব না, চলেন ওর মামা আছে এলাকার মানুষ আছে, মামা মুরব্বী আছে, তাদের কাছে বলি যে সকালে ওনাকে থানায় নিয়ে আসো। সকাল হইলো, আমার তারা যোগাযোগ করলো যে আসেন এলাকার ভিতরে, আমরা যেহেতু আমাদের এলাকারই ছেলে, এলাকায় আমরা একটা মিটমাট করা যায় কি না। চেয়ারম্যানের কার্যালয়, চেয়ারম্যানের সাথে আমি আমার পরিচয় দিলাম, উনি আমার বিষয়টা জানলেন শুনলেন। তখন ওনারাও বললেন যে সে একটা হাফেজ এবং শুনি সে মুফতি, এই লোক এত বড় মনে করেন চিটার করতে পারে, এত বড় মানুষের সাথে প্রতারণা করতে পারে। ওনারাও খুবই হতাশ, ওনারাও চাইলেন যে কীভাবে আমাদের সাথে এই টাকা পয়সাগুলো মনে করেন ওর কাছে আমাদেরকে যেন আমাদেরকে দিয়ে দেয়, সে একটা ব্যবস্থা করার জন্য ওনারা ভালো একটা এই আয়োজন করলেন। কিন্তু সে আয়োজনও সে মনে করেন পা দিলেন না, সে বললো আমার কাছে টাকা নাই, এই নাই সেই নাই, একটা মনে করেন এই বললো। তখন আমি তখন ওনারা বললো যে এটা এই ফয়সালা আমরা দিতে পারবো না, যেহেতু পুলিশ আসছে এটা প্রশাসন ছাড়া আর পারবে না। তখন আমি ওনাকে তাহলে বললাম যে তাহলে আমাদের থানায় যাওয়ার ব্যবস্থা করে দেন। থানায় আসার পর ওসি সাহেব ওনার রুমে ডাকলেন, তো ওসি সাহেব ওনাকে বললেন যে আপনি যে ওনার কাছ থেকে টাকা আনছেন এটা সত্যি কি না। তখন উনি স্বীকার করলেন। তো এত ঘটনা ঘটলো, থানা এসে সে স্বীকার করলো যে আমি টাকা আনছি। তখনই একজন এসআই সাহেব উনি একটা অঙ্গীকারনামা তৈরি করলেন, এখানে ওনার ওয়াইফের সাক্ষী আছে, এখানে সে পুরো একটা সময় নিলেন 15 দিন পর পর তিনটা আমাকে চেক দিলেন। একটা হলো 3 লাখ টাকার একটা চেক এই অগ্রণী ব্যাংকের, তারপর একটা চেক হলো ডাচ বাংলা 3,80,000, তারপর আরেকটা চেক হলো ডাচ বাংলায় 6,50,000 টাকা। এই চেকগুলো দিয়ে সে বললেন যে আমি টাকাগুলো পরিশোধ করব। সে এখানে অঙ্গীকার করে গেলেন। অঙ্গীকার করার পরে আমরাও স্যাটিসফাইড হইলাম যে আমরাও ই হইলাম যে যাক আমাদের এই ন্যায় ন্যায় বিচার মনে আমরা পাইলাম আজকে। তো আমি তখন ঢাকায় চলে আসি। চলে আসার পরে আরে ভাই সেই আগের পজিশন চলে গেছে, আর কোনো যোগাযোগ আর কোনো খোঁজখবর নাই। স্বাভাবিক যখন এই সময়গুলো যখন ওভার হয়ে গেল তখনই আমাদের যেহেতু ওই সময়গুলো অতিক্রম হওয়ার পরে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিতে পারবো, এখানে লেখা আছে, এখানে থানায় বসেই এখানে আমাদের সমস্ত চুক্তিগুলো হয়েছে, তখনই আমরা এই আইনের আশ্রয় নিতে বাধ্য। এখন ওনার এই উকিল নোটিশ গেছে, এখন ওনাকে জবাব দিতে হবে। এই টাকা যেন না দেওয়া লাগে এবং এই টাকা পরিশোধ যদি তারা না করতে হয় সেজন্য সে এবার আমাদের হিজবুত যারা বিরোধী করে তাদের দলে সে এবার যোগ দিলেন যে এই মামলা এই টাকা সব যেন মনে করেন খালাস হয়ে যায়, না সে আর আমাদের এই টাকার জন্য আমরা তাকে চাপ দিতে পারবো না। এইভাবে সে এবার একটা পলিসি একটা পাকড়া শুরু করলেন। এবং কিছুদিন আগে আমি দেখলাম সে সেই ফেসবুকে সে লাইভ করলেন যে হিজবুত তাওহিদ খারাপ, অথচ এই হিজবুত তাওহিদ পক্ষে সে বিভিন্ন এই জায়গা জায়গায় সে মানুষের কাছে বক্তব্য দিয়ে আসছেন, এখন হিজবুত তাওহিদ খারাপ। আবার দেখতেছি যে আমাদের হিজবুত তাওহিদের ব্যাপারে সে বিভিন্ন রকমের এই কমেন্টস করতেছে যে হিজবুত তাওহিদ এই। এখন আমার কথা হলো যে আমার দায়িত্ব চলাকালীন আমি বিভিন্ন মানুষের সহযোগিতা বিভিন্ন মানুষের পাশে ছিলাম এবং আমরা কার্যক্রমের সাথে আমরা তাদেরকে ই করছি। এখন হিজবুত তাওহিদের সদস্যদের প্রতি আমার কথা এরকম আবেগ হয়ে এরকম লেবাজদারি এদেরকে বিশ্বাস করা আমাদের আর যাবে না। আর উনি যে ফেসবুকে বললেন যে আমরা ওনাকে আঘাত করছি বা বিভিন্ন হুমকি দিছি, এটা তো থানা প্রশাসন ওইখানে ওই জায়গায় সবার অধিকার থাকে, চোর বাটপার ভালো মানুষ সবারই ওইখানে একটা একটা আশ্রয় জায়গা, ওইখানে তাকে মারবে ই করবে এটা তো মনে হয় প্রশ্নে আসে না। তো আর অথচ উনি উল্টা মনে করেন এই এখানে একটা অপবাদ তৈরি করতেছে যে আমরা তাকে এই বিভিন্ন হুমকি দিছি। তো এখন এটা আমরা দেখবো, এটা আইনগতভাবে আমরা দেখবো এবং সে যতই নাটক করুক কোনো লাভ হবে না, টাকা তাকে দিতে হবেই। আসসালামু আলাইকুম।